Cherry. Okay. Cherry. Okay. আপনার নাম অশোক দাস আচ্ছা কচ্ছপটা কখন পেয়েছেন কচ্ছপটা গতকাল সন্ধ্যের সময় দেখেছি কোনখানে দেখেছেন আপনি আমাদের উঠানে চলছে আচ্ছা এর আগে এসেছিলো কচ্ছপ না এর আগে কোনো দিন দেখিনি আচ্ছা এই কচ্ছপটার বাজার মূল্য কীরম হতে পারে আইডিয়া নেই তবে বেশি হবে সচরাচর মাংস যা বিক্রি হচ্ছে তার থেকে বেশি হবে বর্তমান যে আচ্ছা আপনার কী মনে হলো যে আপনি এই কচ্ছপটাকে মানে একটা মিডিয়া ফোন করেছিলেন বা এটা বন দপ্তরের কাছে দেবেন কেন হঠাৎ কেন দেখুন বর্তমান যুগে বিরল প্রজাতির প্রাণীরা ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে তা সেই সমস্ত লুপ্ত প্রায় প্রাণীদের রক্ষা করার দায়িত্ব আমাদের হ্যাঁ তা জানি না আমাদের মানুষ কতটুকু সচেতন হয়েছিল কিন্তু আমি ওইটা দেখার পর আমার দিক থেকে সিদ্ধান্ত নিলাম যে বাড়ির লোকও সিদ্ধান্ত নিল যে এই প্রাণীটাকে দপ্তরের হাতে তুলে দেওয়া হোক আর কারণ এটা সংরক্ষিত থাকবে এবং ভালো থাকবে আচ্ছা এর আগে কোনো সময় দেখেছেন বাজারে কচ্ছপ বিক্রি হতে হ্যাঁ ছোটোবেলায় দেখেছি আমার তো যা বয়স তা থেকে ছোটবেলায় দেখেছি বয়স কত মানে তাই মানে বড় বয়সে এর কচ্ছপ দেখেননি তাই না এইসব কারণ বহুদিন হলো বাজারে এইসব জিনিস আসা বন্ধ হয়ে গেছে আর ব্যাপারটা হচ্ছে সেই ছোটোবেলাতেই দেখেছি বাজারে বিক্রি হতো বিভিন্ন প্রজাতির কচ্ছপ আসতো আপনার মানে বাড়িটা কোথায় আমার বাড়ি সাঁকরাইল চা পাতলা এবং সাহাপাড়ায় থানা থানা সাঁকরাইল ধন্যবাদ